আগের ভিডিওতে আমি বাষ্পীভবন, সম্পৃক্ত বায়ু কাকে বলে, ঘনীভবন কাকে বলে, শিশিরাঙ্ক এগুলো আমি তোমাদের বুঝিয়ে দিয়েছিলাম। আজকে এই বিষয়ে যে সংজ্ঞাগুলো আছে সেগুলো হচ্ছে লিখে না, এগুলো লিখলে তোমরা একদম পুরো নাম্বার পাবে। দেখো কি লেখা, যে বাষ্পীভবন কাকে বলে, যে প্রক্রিয়ায় জল গ্যাসীয় পদার্থে বা বাষ্পে পরিণত হয় তাকে বাষ্পীভবন বলে। বায়ুমণ্ডলে আর্দ্রতার উৎস হলো বায়ুমণ্ডল, বায়ুর আর্দ্রতা বা জলীয় বাষ্পের পরিমাণ নির্ভর করে বাষ্পীভবনের উপর। তোমরা এই ভিডিওটা দেখার আগে মানে এই ভিডিওতে যে লেখাগুলো দিয়েছি নোটগুলো সেগুলো হচ্ছে কি সেগুলো হচ্ছে তার জন্য ভিডিওটা আগে একবার দেখে নেবে, তাহলে তোমাদের পড়তে সুবিধা হবে, কারণ এটা শুধু মুখস্থ করলে তোমরা কিন্তু বুঝতে পারবে না। নেক্সট হচ্ছে সম্পৃক্ত বায়ু, কোনো নির্দিষ্ট উষ্ণতায় কোনো নির্দিষ্ট আয়তনের বায়ুতে সর্বাধিক যে পরিমাণ জলীয় বাষ্প থাকতে পারে সেই পরিমাণ জলীয় বাষ্প যদি ওই বায়ুতে থাকে তাকে সম্পৃক্ত বায়ু বলে। সম্পৃক্ত বায়ুর কয়েকটি বৈশিষ্ট্য কি, এক সম্পৃক্ত বায়ু অবস্থা ক্ষণস্থায়ী, সম্পৃক্ত বায়ুতে আপেক্ষিক আর্দ্রতা থাকে 100%, বায়ুর উষ্ণতা বাড়লে সম্পৃক্ত বায়ুর জলীয় বাষ্প ধারণ ক্ষমতা বাড়ে এবং উষ্ণতা কমলে সম্পৃক্ত বায়ুর জলীয় বাষ্প ধারণ ক্ষমতা কমে যায়। শিশিরাঙ্ক কাকে বলে, বিজ্ঞানে স্ট্রলারের মতে যে উষ্ণতায় কোনো বায়ু সম্পূর্ণরূপে সম্পৃক্ত হয়ে যায় এবং তার কম হলে স্বাভাবিকভাবে ঘনীভূত হতে শুরু হয়ে যায় সেই উষ্ণতাকে শিশিরাঙ্ক বলে। অর্থাৎ বায়ু তার বিদ্যমান জলীয় বাষ্পের দ্বারা যে উষ্ণতায় সম্পৃক্ত হয় সেই উষ্ণতাকে শিশিরাঙ্ক বলে। নেক্সট দেখো ঘনীভবন কাকে বলে, আর্দ্র বায়ুর উষ্ণতা শিশিরাঙ্ক অতিক্রম করলে বায়ুমধ্যস্থ অতিরিক্ত জলীয় বাষ্প ঘনীভূত হয়ে অজস্র জলকণায় পরিণত হয়। জলীয় বাষ্প যে প্রক্রিয়ায় জলে পরিণত হয় তাকে ঘনীভবন বলে। এই অতি ক্ষুদ্র জলকণা সমূহ বায়ুমণ্ডলস্থিত ধূলিকণাকে আশ্রয় করে জমাট বেঁধে শিশির কুয়াশা মেঘ সৃষ্টি করে। আপেক্ষিক আর্দ্রতা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটা টপিক। আপেক্ষিক আর্দ্রতা কাকে বলে, কোনো নির্দিষ্ট উষ্ণতায় নির্দিষ্ট আয়তনের বায়ুতে যে পরিমাণ জলীয় বাষ্প বর্তমান আছে এবং ওই একই উষ্ণতায় একই আয়তনের বায়ুতে সম্পৃক্ত করতে যে পরিমাণ জলীয় বাষ্পের প্রয়োজন হয় তাদের অনুপাতের শতকরা মাত্রাকে আপেক্ষিক আর্দ্রতা বলে। আপেক্ষিক আর্দ্রতা শতকরা হারে প্রকাশ করা হয়। সূত্রটা কি, যে নির্দিষ্ট উষ্ণতায় নির্দিষ্ট আয়তনের বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ ডিভাইডেড বাই ওই উষ্ণতায় ওই আয়তনের বায়ুকে সম্পৃক্ত করার জন্য প্রয়োজনীয় জলীয় বাষ্পের পরিমাণ ইনটু 100, কারণ কোনো কিছুর সঙ্গে 100 গুণ করলে সেটা কিন্তু পার্সেন্টেজে বেরোয়। এই জন্য এখানে লেখাই আছে আপেক্ষিক আর্দ্রতা সবসময় শতকরা হারে প্রকাশ করা হয়। নেক্সট বায়ুর উষ্ণতার সঙ্গে আপেক্ষিক আর্দ্রতার সম্পর্ক কি, উষ্ণতা বাড়লে বায়ুতে জলীয় বাষ্পে ধারণ করার ক্ষমতা বাড়ে ফলে আপেক্ষিক আর্দ্রতা কমে, আবার উষ্ণতা কমলে বায়ুর জলীয় বাষ্প ধারণ ক্ষমতা কমে যায় ফলে আপেক্ষিক আর্দ্রতা বেড়ে যায়। এটা খুব একটা ইম্পর্টেন্ট কিন্তু কোয়েশ্চেন, ঠিক আছে, যে এটা তোমাদের এমনি MCQ-তে বা ট্রু ফলসেও কিন্তু দিয়ে থাকে। আচ্ছা নেক্সট মেঘ কাকে বলে, তোমাদের প্রত্যেকটা মেঘের বৈশিষ্ট্য আমি আগের ভিডিওতে দিয়েছি, সেগুলো খুব ভালো করে পড়বে। আর এখানে দেখো মেঘের সংজ্ঞাটা আমি দিয়েছি, যে জলীয় বাষ্পের ঘনীভবনের ফলে বাতাসে ধূলিকণা আশ্রয়কারী ভাসমান ছোট ছোট জলকণা বা তুষারকণা ভূপৃষ্ঠ থেকে কিছুটা ওপরে ভেসে বেড়ায়। বায়ুতে ভাসমান এইসব ক্ষুদ্র ক্ষুদ্র জলকণা তুষারকণাকে একত্র সমাবেশকে মেঘ বলা হয়। এগুলো প্রত্যেকটা খাতায় লিখে নিয়ে পড়বে, এভাবে যদি তোমরা লিখতে পারো তাহলে নিশ্চয়ই তোমরা পুরো নাম্বার পাবে। আর এই লেখাগুলো লেখার আগে বা মুখস্থ করার আগে এই বিষয় সংক্রান্ত যে ভিডিওটা আমি করেছি, শুধু কিভাবে বলে তাকে কিভাবে বুঝতে হয় জিনিসগুলো, কিভাবে মনে রাখতে হয় সেটা আমি বুঝিয়ে দিয়েছি, সেটা দেখে নিও।